ভাতার কৃষক বাজারে সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য ট্রাক্টরের দীর্ঘ লাইন, আর তার জেরে ব্যাপক যানজট ভাতার বাজারে। পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজারে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার, যার জেরে ভাতার বাজারে বর্ধমান কাটোয়া রাস্তায় ব্যাপক যানজট। এই যানজট চলে 45 মিনিট ধরে। পরে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী এলে যানজট স্বাভাবিক হয়, তবে এর জেরে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েন, আটকে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। সাধারণ মানুষের দাবি, কৃষক বাজারের কাছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে। সমস্যা হচ্ছে বলতে, এখানে কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যতে ধান কেনা হচ্ছে, সেই ধানের গাড়ি ঢুকছে, সেই জন্য কিছু গাড়ি দাঁড়িয়ে গেছে বলে এখানে রাস্তা জ্যাম হয়েছিল, এবং পুলিশ এখানে ছিল, পুলিশ সরকার কিছুক্ষণের মধ্যেই যানজটটা সৃষ্টি হয়েছে। কি জানতে পারছেন যানজটটা? আমি যেটুকু জানতে পারলাম যে কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে, সেই ধানের গাড়ি ঢুকছে কিষাণ মান্ডিতে, কিছু গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল, সেই কারণের জন্য বর্ধমান কাটোয়া রোডে কিছুক্ষণের জন্য যান চলাচল। কতক্ষণ যানজট রয়েছে? কতক্ষণ? তাও প্রায় আধ ঘন্টার মতো যান চলাচল ব্যাহত হয়েছে। তারপর পুলিশ সামনে ছিল, পুলিশ ঠিক করছে, এখন পুলিশ এসে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে এবং যানজট মুক্ত করে দিয়েছে। আজকে তো সোমবার ছিল। হ্যাঁ, যেহেতু আজকে সোমবার ছিল, এমনিতেই বাজার ভিড় থাকে, যেহেতু অফিস খোলা, সমস্ত খোলা, সেই কারণের জন্য কিছুটা হলো ভিড় ছিল। আর এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ রাস্তা? রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্ধমান কাটোয়া রাস্তা, সবসময় গাড়ি চলাচল করে, প্রচুর গাড়ি যাতায়াত করে। তাহলে এখানে কি সিভিক পুলিশ কিছু দেওয়ার কি দরকার কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এখানে কিছু সিভিক পুলিশ দিলে যানজটটাও কিছুটা কম হয়, মাঝামাঝি সকালের দিকে যখন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।